সালাম আলা রসুল হিলামিন ওয়ালা আলিহি ও সাহাবি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, কেন আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন? কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন? ইসলামী শিক্ষা, যে শিক্ষা হলো ওহীভিত্তিক শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসুলদেরকে এই শিক্ষা দিয়ে প্রেরণ করেছেন, মানুষকে পরিশীলিত পরিমার্জিত, উত্তম চরিত্র কর্মদক্ষতা আচরণকে পরিশীলিত পরিমার্জিত করে মানুষকে উন্নত সমৃদ্ধ মানব হিসেবে গ্রহণ করার জন্যেই এই ইসলামী শিক্ষা পশুত্ব থেকে মনুষ্যত্বের দিকে নিয়ে আসবে ইসলামী শিক্ষা। পৃথিবীতে মানব রচিত যত শিক্ষা রয়েছে, এই শিক্ষা মানুষের চিন্তা চেতনার ফসল, যার কারণে শিক্ষা কিছুদিন পরে এটা ইনভ্যালিড হয়ে যায়, যার কারণে শিক্ষানীতিতে পরিবর্তন পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা যে শিক্ষা মানব জাতিকে তৈরি করে, তিনি জানেন মানুষের জন্য কী কল্যাণকর, কোনটা ভালো কোনটা মন্দ, এ আলোকে তিনি যে শিক্ষা দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ আসমানি কিতাব নাজিল করেছেন, সেটা হলো ইসলামী শিক্ষা। ইসলাম শিক্ষার আলোকে কেউ যদি নিজেকে আমরা গড়ে তুলতে পারি, আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার সব জায়গায় সুখের শান্তি, সুখ শান্তির বিরাজ করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াংজাল আলাইকাল কিতাব ওয়াল হিকমা আল্লামা কামা আলাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, যে আপনার উপরে রাসূল আল্লাহ তাআলা কিতাব নাজিল করছেন হিকমা, এবং আমাকে যা শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আর এটা হলো আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ, যে হেদায়েত পাওয়া, সঠিক পথ পাওয়া, কোরআন সুন্নার দিকে ফিরে আসা, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। যে আমি কোরআন হাদিস বুঝি, ইসলাম এর সায়াতলে আশ্রয় নিতে পেরেছি এবং আমি আল্লাহর দিন মোতাবেক জীবন যে দিন গ্রহণ করতে পেরেছি, এটা হলো আমার জন্য সবচেয়ে ভালো দিক। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় দয়া ইহসান, যে ইসলামী শিক্ষা যেহেতু একই সাথে মানুষের পার্থিব জীবনকে সুন্দর সমৃদ্ধ করার পাশাপাশি পরকালীন মুক্তির ব্যবস্থা করে, ফলে দুনিয়া ও আখেরাত উভয় জীবনেই ব্যক্তি সফলতা লাভ করবে, দুনিয়ার জীবনেও সে কল্যাণ লাভ করবে, সুন্দর জীবন সে গড়ে তুলবে, পাপমুক্ত জীবন সে গড়ে তুলবে, এর ফলাফল হিসেবে পরকালীন জীবনেও সে সুন্দর আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে। তো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, তাওহীদ, রিসালাত, আখেরাত থাকবে এর মধ্যে, তাওহীদ ভিত্তিক শিক্ষা, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা, সমন্বিত শিক্ষা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে কল্যাণ দান করবেন। আদর্শিক শিক্ষা, মানুষকে নৈতিক শিক্ষা দেবে ইসলামী শিক্ষা, তাকওয়া ভিত্তিক শিক্ষা, পরিপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা হিসেবে ইসলামী শিক্ষা দাঁড় করানো হয়েছে, মানুষের ইহ পরলৌকিক পারলৌকিক উভয় জগতে কল্যাণের মতো রয়েছে, পবিত্র পরিশুদ্ধকারী শিক্ষা। আর ইসলামী শিক্ষা ফরজ, মানুষকে তাকওয়া ভিত্তিক ভালো মানুষ সে পরিণত করবে ইসলামী শিক্ষা। তো মাদ্রাসায় যেহেতু ইসলামী শিক্ষা দেওয়া হয়, এই জন্য বলা হয় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। স্কুল কলেজ আমাদের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, এখানেও যদি কোরআন সুন্নাহ সিলেবাস করা হয় প্রাইমারি থেকে শুরু করে, তাহলে এটাও ইসলামী শিক্ষা যদি এখানে প্রবর্তন করা হয়, অন্যান্য সাবজেক্টের পাশাপাশি কোরআন সুন্নাহ সিলেবাস 2-3 নম্বর করা হয়, নৈতিক শিক্ষা পরিপূর্ণভাবে দেওয়া হয়, তাহলেও এই শিক্ষা এখানে কোনো সমস্যা দেখা দিবে না। কিন্তু অধিকাংশ ছেলেমেয়ে আমাদের স্কুল কলেজে পড়ার কারণে নাম কাস্ত যে ইসলাম শিক্ষা রয়েছে, ছেলেমেয়েরা ভালো পড়ে না, প্রাইমারি লেভেলে নার্সারি থেকে কোরআন সুন্নাহ সিলেবাস না থাকার কারণে ছেলেমেয়েরা কোরআন শিখতে পারে না। যে নার্সারিতে কোরআনকে সিলেবাস করা হয়, একজন কারি নিয়োগ দেওয়া হয়, তারা যদি কোরআন শিক্ষা দেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা ন্যূনতম মানে এমন যোগ্যতা অর্জন করবে, সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবে। এই বিষয়টি আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট আমি অনুরোধ জানাবো, যদি করা যায় আমাদের মুসলিম ছেলেমেয়েরা অবশ্যই ছোট্ট থেকেই ইসলামের বিধিবিধানগুলি পালন করতে তাদের সহায়ক হবে। এই জন্যে ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য যেহেতু ব্যক্তির মাঝে আল্লাহ ভীতি সৃষ্টি করা, যার মাধ্যমে একজন ব্যক্তিকে আখেরাতের অনন্ত জীবনের পাশাপাশি ইহলোকে ইহকালীন জগতেও একজন পূর্ণাঙ্গ মানুষরূপে গড়ে উঠতে পারে, এর সাহায্য করবে। এই জন্যে ইসলাম শিক্ষার প্রয়োজন হলো নেসেসিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইসলাম এডুকেশন, আল্লাহ ভীতি তৈরি করে চরিত্রবান ও আদর্শবান মানুষ তৈরি হবে, এখান থেকে জ্ঞানের সকল শাখায় তারা বিচরণ করবে। কারণ হলো কোরআন হলো সমস্ত জ্ঞানের উৎস, এখানে মানুষের পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস লাল কোরআন, এখানে মহাকাশ গবেষণা থেকে শুরু করে মৃত্তিকা বিজ্ঞান, সয়েল সায়েন্স, বোটানি, জুওলজি থেকে শুরু করে এখানে কসমোলজি, প্রত্যেকটা বিষয় দুনিয়া আখেরাতে সব শিক্ষার মধ্যে রয়েছে। ইসলাম শিক্ষার বাস্তব ও কর্মমুখী করে তুলবে মানুষকে, দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন দুইটাকে সমন্বয় করে সে জিন্দগি গঠন করবে। এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে দিনই শিক্ষা শিক্ষা দেবো, স্কুলে যদি শিক্ষার অপ্রতুল এই জন্য আমরা বাসায় শিক্ষা দিতে পারি, আর সবচেয়ে ভালো হলো আমরা দিনই প্রতিষ্ঠানে আমরা যদি স্কুল কলেজ সিলেবাস প্রণয়ন করতে না পারি,
তাহলে দিনী প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়েদের ন্যূনতম 2-3 বছর পড়াই। ইদানিং নুরানি মক্তব শুরু হয়েছে, নুরানি মক্তবে যদি 2-3 বছর পড়ান, 3 বছর পড়ানোর পরে ইংরেজি বাংলা আরবি সহ সব কিছু ইসলামের বেসিক নলেজ অর্জন করবে। এরপরে আপনি আপনার ছেলেকে স্কুল কলেজ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা যেখানে হাফিজ বানাইতে চান বানান, প্রাইমারি স্কুলের প্রায় 4-5 পর্যন্ত পড়া হয়ে যাবে 3 বছরেই। তো এই আলোকে যদি আমাদের ছেলেমেয়েদেরকে প্রত্যেকের এলাকায় গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা গড়ে উঠছে, নুরানি পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইংরেজি বাংলা সমন্বয়ে আরবি সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, ওলামা একরাম চিন্তা ভাবনা করে যুগের চাহিদা অনুসারে এটি বের করেছেন। আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েদের ন্যূনতম 3 বছর এখন পড়ানোর পরে আমি প্রাইমারি স্কুলে ফোরে নিয়ে ভর্তি করে দিই, মাদ্রাসা ভর্তি করি। যারা কিতাবখানা পড়াতেছে কিতাবখানা পড়াই, যারা হাফিজি মাদ্রাসা পড়াতেছে হাফিজি হাফেজ বানাই। সবাই তো আর হাফেজ আলেম হবে না, যারা হবার হবে আর যারা হবে না তার স্কুল কলেজে ভর্তি হবে। এই সমস্ত ছেলেমেয়ে যখন পরবর্তীতে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে বিভিন্ন পেশায় কৃষিবিদ বিভিন্ন জায়গায় যখন চলে যাবে, তারা তাদের কর্মজীবনে শৈশবকালের এই ইসলামী শিক্ষার প্রতিফলন ঘটবে, আদর্শ মানুষে পরিণত হবে। তখন দুর্নীতির কথা বলা লাগবে না, তারা স্বয়ংক্রিয়ভাবে দুর্নীতিমুক্ত থাকবে। তাদের মধ্যে যে শৈশবের যে শিক্ষা, সকালবেলায় রসুন পেঁয়াজ খালে খালি পেটে যেমন সন্ধ্যাবেলায় ঢেকুর উঠে রসুন পেঁয়াজের যত ভালো খাবার এরপরে খান না কেন, তেমনি শৈশবের শিশু শিক্ষায় যদি এদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করা যায়, যত শিক্ষায় সে শিক্ষিত হোক না কেন, কোনো ক্রমে যদি সে বিপদগামী হয়ে পড়ে সে আবার শৈশবের কথা শৈশব স্মৃতির কথা মনে পড়ে তো অবাক করে ফিরে আসবে। এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে দিনের পরিবেশে আমরা শিক্ষা দিই, প্রত্যেকের ঘরে ঘরে দিনের পরিবেশ চালু করি, ছেলেমেয়েদেরকে দিনদার পরহেজগার বানানোর চেষ্টা করি, আমাদের স্ত্রীদেরকে নামাজ কালামের কথা বলি, ঘরের পুরা পরিবেশকে সুন্নাহ তরিকার মধ্যে নিয়ে আসি, ঘরকে কোরআন সুন্নাহর আলোকে সাজাই, ঘরের মধ্যে কোনো ছবি মূর্তি ঝোলাই না রাখি, তারপরে শোকেজের মধ্যে কোনো পুতুল এগুলি ঝুলাই না রাখে, আমরা কোরআনের মধ্যে সলাত নফল সলাতে পড়ার প্র্যাকটিস করি, ছেলেমেয়েদেরকে আল্লাহর ভয় দেখাতে থাকি। এবং এই কোরআন সুন্নাহ শিক্ষার মাধ্যমে দিনী শিক্ষার মাধ্যমে আমাদের জীবন যাতে সুন্দর হয় এবং ছেলেমেয়েদেরকে আমরা সেদিকে উদ্বুদ্ধ করি, এই জন্য আমরা চেষ্টা করবো ন্যূনতম 2-3 বছর মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য নুরানি মক্তবে। আগে একটা সময় যে মক্তব প্রথা সমাজে প্রচলিত ছিল, এখন মক্তব প্রথা প্রথাবার উঠে যাওয়ার পর্যায়ে চলে গেছে, যার কারণে আমরা যদি ওই জায়গায় 2-3 বছর পড়াই এরপরে স্কুল কলেজ আমরা দিই কোনো সমস্যা নাই। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত।